আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি টুম্পা। আজকে চলে এলাম আপনার বাচ্চাদের জন্য নতুন একটি খাবারের রেসিপি নিয়ে। আজকে আমি এখানে বানিয়ে দেখাবো আপনাদেরকে জেলি। জেলি বানানোর জন্য আমি এখানে 5 রকমের ফ্রুটস নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে কিছু পরিমাণ ফ্রুটস বাদও দিতে পারেন, আবার অন্য কোনো ফ্রুটস অ্যাডও করতে পারেন। আমার বাচ্চা এই ফ্রুটসগুলো খেতে অনেক পছন্দ করে, তাই আমি এই ফ্রুটসগুলাই ইউজ করতেছি। আমি এখানে নিয়েছি আনারস, নিয়েছি আম, নিয়েছি আপেল, কমলা লেবু আর স্ট্রবেরি। আমি এখন এই ফ্রুটসগুলা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে আগে ব্লেন্ড করে নিব, তারপরে কিভাবে আমি তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখন ফ্রুটসগুলো সব ব্লেন্ড করে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্লেন্ড করার সময় কোনো পানি ইউজ করিনি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। বাচ্চারা কিন্তু জেলি খেতে অনেক পছন্দ করে। সকালের নাস্তায় ব্রেডের সাথে আপনারা এটা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, বা বড়রাও খেতে পারেন। আমি এখন 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা বেশি কমও করতে পারেন। আমার বাচ্চা মিষ্টি খেতে একটু কম পছন্দ করে, ওই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি। এখন এটা অনবরত নাড়তে হবে। এটা যখন নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে, ঠিক তখনই এটা আমরা চুলা থেকে নামিয়ে ফেলব। এই জেলিটি বানিয়ে আপনারা ঠান্ডা করে যে কোনো বক্সে বা বয়মে ভরে আপনারা নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন রাখতে পারেন। দেখুন, জেলি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে মধু অ্যাড করব। আমরা বাজার থেকে যে জেলিগুলা কিনে খাই সেগুলা কিন্তু বেশিরভাগই ফ্রুট কালার ইউজ করা থাকে, বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। আপনারা বাসায় এইভাবে আপনার বাচ্চাকে জেলি বানিয়ে খাওয়াতে পারেন। তৈরি হয়ে গেছে জেলি, এখন এটা ঠান্ডা হলে তারপরে কিভাবে আমরা ফ্রিজে রাখবো সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাকে কিভাবে সকালের নাস্তা এটা খাওয়াবেন। আমি এখানে একটা টোস্টার নিয়েছি। টোস্টারের ভিতরে আমি 2 পিস ব্রেড দিয়ে দিচ্ছি। আমি এটা বেশিক্ষণ গরম করব না, বা টোস্ট বেশি শক্ত টোস্ট বানাবো না, যেহেতু এটা আমি বাচ্চাকে খাওয়াবো। বাচ্চারা বেশি শক্ত জিনিস খেতে পারবে না। টোস্টগুলা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জেলি দিয়ে এই ব্রেডটি আপনার বাচ্চাকে খাওয়াবেন। এখন আমি দেখুন ব্রেডের উপরে জেলি দিয়ে দিচ্ছি।
খুব সহজে তৈরি হয়ে গেল জেলি। সকালের নাস্তায় আপনার বাচ্চাকে ঠিক এইভাবে আপনি এই জেলিটি খাওয়াতে পারেন। আর নয় বাইরের খাবার, ঘরেই তৈরি করুন আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর খাবার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।